ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين عليكم السلام ورحمه الله وبركاته বাংলাদেশ থেকে রেজাল করিম ভাই জানতে চেয়েছেন অনেকেই আছেন যারা কোরআন পড়েন হাদিস পড়েন এবং পড়ান এরকম অনেক ব্যক্তি রয়েছে কিন্তু তারা সেগুলো অনুপাতে আমল করেন না সেক্ষেত্রে কারণটা কি এবং আমাদের করণীয় কি জবাব ভাই এক্ষেত্রে আমরা বলবো যে হেদায়তের একমাত্র মালিক হলেন আল্লা সব হুয়াত অর্থাৎ হেদায়ত উ যেটাকে বলা হয় কাজের যোগ্যতা বা সঠিক পথে অটল থাকার যে দক্ষতা প্রদান এটা আল্লাহ আলার কর্তৃত্বে কারোর ইসলাম গ্রহণ করা বা না করা এই বিষয়টা একমাত্র আল্লাহ সোভানা তালার কর্তৃত্বে রয়েছে এটা কোনো মানুষের দায়িত্বে নেই যেমন আপনি চাইলেই কাফেররা কিন্তু ইসলাম গ্রহণ করবে না আপনি যতই তাদেরকে বোঝান না কেন এই দায়িত্ব একমাত্র আল্লাহ সুমন তালার যে কারণে আল্লাহ সুবান তালা নবী সাল্লাহ সাল্লামকে লক্ষ্য করে বলেছিলেন হেনবি আপনি যাকে ভালোবাসেন মহাব্বত করেন আপনার মন চায় যে তা সেও যেন তোমার মতো এই পথের পথিক হয় তুমি যাকে ভালোবাসো তুমি তাকে সঠিক পথ দিতে পারবে না বরং আল্লাহ তালা যাকে চাইবেন তাকেই তিনি হেদায়েত দান করবেন তাছাড়া আরও একটি উল্লেখযোগ্য বিষয় আপনারা জানেন আল্লাহ তালা সৌরাতুল বালাদের দশ নম্বর আয়াতে বলেছেন ফাহাদ হুন্না জেদাইন আমরা এদেরকে দুটি রাস্তা দেখিয়ে দিয়েছি হয়তো সে সেটা গ্রহণ করবে অথবা সে সেটাকে প্রত্যাখ্যান করবে সুরাত সুরাইল আল ইনসান তার তিন নাম্বারে তাল্লা সোমান তালা বলেছেন যে আমরা তাদেরকে আহ যে কি রাস্তা দেখিয়েছি আমরা তাদেরকে সঠিক পথের দিশা দিয়েছি ইম্মা ও ইম্মা কাফোরা চাই সে কৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে এটা আনুগত্য করে এবং চাই সে কৃতজ্ঞশীল বান্দা না হয়ে অকৃতজ্ঞশীল বান্দাদের অন্তর্ভুক্তি হয়ে যাবে এছাড়া আল্লাহ সাহানাহত এই হেদায়েতের যে কর্তৃত্ব সেটা নিজের কাছে তো রেখেছেন দ্বিতীয়ত আরেকটি হেদায়ত যেটা হলো হেদায়তুল বায়ান অলের স্বাদ অর্থাৎ হেদায়তুল দালালা বলা হয় যে আপনি মানুষকে শুধুমাত্র নির্দেশনা দিতে পারবেন এটা আল্লাহ তালা আমভাবে সকল নবী এবং সকল মুমিনদের উপরে দিয়েছেন সুতরাং আপনার আমার করণীয় হলো তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া আল্লাহ সোমন তালা কোরআনুল করিমি উল্লেখ করেছেন মানুষদেরকে ওসিয়াত করো উপদেশ প্রদান করো এই উপদেশ হয়তো বা মুমিনের কাজে আসবে উপকারে আসবে অতএব আপনার যতটুকু দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিবেন মাত্র তাদেরকে জানিয়ে দিবেন কিন্তু তাদের কে আমল করানোর জন্য আপনি বা আমি বাধ্য নই কেননা আল্লাহ সুমনতলা হালাল এবং হারাম স্পষ্ট করে দিয়েছেন এবং তারপরে মানুষকে স্বাধীনতা দিয়েছেন তার মনের চাহিদা মতো সে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে আপনাকে আগুন এবং পানি দেওয়া হলো যেটা আপনার মনে চাইবে আপনি সেটাই কিন্তু গ্রহণ করতে পারবেন অনুভাবে আপনাকে দুধ আর আপনার একসাথে আর এক জায়গায়তে নাফাক জিনিস খারাপ জিনিস দেখা দেওয়া হলো স্বভাবত স্বভাবতই বা স্বাভাবিকভাবেই আমরা কিন্তু ভালো জিনিসটা গ্রহণ করি তো সেক্ষেত্রে দিনের বিষয়টি যে যেটা হালাল এবং হারাম যেটা সঠিক আর একটা বেঠিক একটা হক আর একটা বাতিল এই বিষয়গুলো স্পষ্ট হওয়ার পর যারা বাতিলের দিকে ঝুঁকে যাবে তাদেরকে আল্লাহ সব তালাকে এমন দিন অবশ্যই পাকড়াও করবেন তাদেরকে ধরবেন এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা তাদেরকে যথাসম্ভব উপদেশ প্রদান করব এরপরে আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া পৌঁছানোর পরে তারা যদি না গ্রহণ করেন না মানেন সেক্ষেত্রে আপনি বা আমি পাকড়াও হব না তবে আমাদের দায়িত্ব হলো তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া অনেক সময় অনেকেই জিনিসটা জেনেও না জানার ভান করে থাকেন তবে যারা জেনে না জানার ভান করে আমল করবেন না লুকিয়ে থাকার চেষ্টা করবেন আড়াল হয়ে থাকার চেষ্টা করবেন তারা অবশ্যই পাকড়াও হবেন এবং বলা হয়েছে সোরা সফের দুই নম্বর আল্লাস মনতলা জানিয়ে দিয়েছেন ইয়াই আল্লাহ দীন আ আমান উলী মাতা ফুলুন আমা আলাদা ফায়ুন এই ইমানদারগণ তোমরা ওই কথা কেন বলো যেটা তোমরা নিজেরা পালন করো না অর্থাৎ সে কথা বোলো না যে কথা তুমি নিজে পালন করনা। না অতএব আপনি যেটা জানেন সেটা আপনি জানানোর চেষ্টা করবেন এবং দলিলের ভিত্তিতে তাদেরকে উপস্থাপন করে দিবেন মানা বা না মানা সেটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার মানানোর জন্য আপনি বা আমি বাধ্য নই তাছাড়া যারা এভাবে কোনো ব্যক্তিকে অন্ধ অনুকরণ করে চলবে তাদেরকে কেয়ামতের দিন কিন্তু পাকড়াও করা হবে যারা আমল করে না এবং যে আমল করে না এবং অন্যকেও আমল করতে বাধা দেয় উভয়ই কেয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবে এবং তাদেরকে পাকড়াও করা হবে যেমন আপনারা জানেন সৌরাতুল আহজাব এর ছেষট্টি সাতষট্টি এবং আটষট্টি নম্বরে এত আল্লাহ সুমন অত্যন্ত চমৎকারভাবে এরশাদ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেখানে আল্লাহ সুবনতাল্লা বলেছেন এ তোকাল্লাবু উজু হুহম ফিন্নার সেদিন যখন তাদের চেহারাকে জাহান্নামের আগুনে ওলটপালট করে দেওয়া হবে তখন সেদিন যারা এই অনুগত আনুগত্যকারী ব্যক্তিবর্গ ছিল তারা বলবে এক এ কলুন তানা যে তারা আফসোস করে বলতে থাকবে আত আনাল্লাহ আত আনার রসুলা আমরা যদি আল্লাহ এবং তারা আসলে আনুগত্য করতাম তাহলে কতই না ভালো হতো এবং তারা আফসোস করে বলবে যে আল্লাহ আমরা আমাদের এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য করেছিলাম যারা নিজেরা আমল করতো না আমাদেরকেও আমল করতে দিত না বা আমরা এই কারণে আমরা আত আনা সাহাদাত আনা আদাল আমরা এই নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের আনুগত্য করতাম বড় বড়ো আলেমদের আনুগত্য করে চলতাম অথচ তারা আমাদেরকে গোমরাহি করে তখন আল্লাহ তলা এবং তারা আরও বলবে আফসোস করে আল্লা আল্লাহ আতি হিমদি আর আল্লাহ তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও অতএব এই কথা বলেই যে কি যারা তাদের আনুগত্য করে চলবে তাদের আমল মতো নিজেদেরকে নিয়োজিত করবে তারা কি বেঁচে যাবে না তারাও কিন্তু পাকড়াও হবেন অতএব সেদিন তারা উভয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবেন অতএব আমাদের দায়িত্ব হবে আমরা তাদেরকে শুধুমাত্র এই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দেব যে আল্লাহকে ভয় করুন দিনকে মেনে চলার চেষ্টা করুন পরকালের বিষয়টি স্মরণ করুন এবং নিজের কে আমলের জন্য উৎসাহিত করুন নিজে আমল করুন অপরকে সে বিষয়টি জানান তবে এলেম গোপন করে দিলে সে অবশ্যই কেমতের ময়দানে পাকড়াও হবে এক্ষেত্রে আপনি বা আমি দায়ী থাকবো না এই জন্য তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া মাত্র তাছাড়া আপনার আমার জন্য আর কিছুই করণীয় নেই অল্লাহ তাআলা আলম অজাজাকাল্লা খায়রা